সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতু। আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজার ফজিলত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল অতপর শাওয়াল মাসে রোজা রাখল, তাকে সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করা হবে। তাই আমাদের উচিত হবে এই শাওয়াল মাসের 6টি রোজা রাখা এবং এই অশেফ অগণিত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যে দান করেছেন তা অর্জন করা। অনেকেই প্রশ্ন করেছেন যে শাওয়াল মাসের রোজার ফজিলত সম্পর্কে শোনার পরে অনেকে প্রশ্ন করেছেন যে আমাদের অনেকের মা বোন আছে যাদের রোজা ঋতু হওয়ার কারণে তাদের অনেক রোজা ছুটে গেছে, তো সেক্ষেত্রে তারা কি এই শাওয়াল মাসে 6টি রোজা আগে পালন করবে নাকি এই রমজানের কাজাগুলো আদায় করবে। সেক্ষেত্রে যদি সময় থাকে হাতে তাহলে তারা কাজাগুলো আদায় করে নেবে এবং এই 6টি রোজা রাখবে। আর যদি দেখা যায় যে না, সময় কম হয়ে যাবে, তাহলে শাওয়াল মাসের যে 6টি রোজার ফজিলত আছে এটি এই 6টি আদায় করে নেবে, এরপরে বাকি যে কাজাগুলো আছে সেগুলো আদায় করে নেবে, এগুলো শাবান মাস পর্যন্ত আদায় করতে পারবে। এজন্য আমরা এই 6টি রোজার প্রতি গুরুত্ব দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 6টি রোজাকে আদায় করে অশেষ সওয়াব হাসিল করার তৌফিক দান করুন সকলের বারে। আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।